নমস্কার, ওয়েলকাম টু মোনালিসা বঙ্গাল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ছোট বড় সবার পছন্দের একটি স্পেশাল মেনু নিয়ে হাজির হয়েছি। সেটা যে কি তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছো। একদম ঠিক, আমি আজকে বানাতে চলেছি রসগোল্লা, বাঙালির খুব প্রিয় একটি খাবার। তাহলে চলো আর দেরি না করে দেখে নাও আমি রসগোল্লা কী করে বানিয়ে নিই। আমি রসগোল্লা বানানোর জন্য এখানে 2 প্যাকেট ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। তোমরা হয় ফুল ফ্যাট মিল্ক আর নয়তো খাঁটি গরুর দুধ ব্যবহার করবে। দুধটা ছানা কাটানোর আগে একটু গরম করে নিতে হবে। দুধ গরম হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি দুধটা ছানা কাটাবো। দুধ ছানা কাটানোর জন্য টক দই, ভিনিগার, পাতিলেবু ব্যবহার করা হয়। আমি এখানে অ্যাপেল ভিনিগার ব্যবহার করব। আমার বাড়িতে এটাই অ্যাভেলেবেল আছে, সেই জন্যে আমি এখানে অ্যাপেল ভিনিগার 3 ঢাকনা ব্যবহার করব। এটা এক একটা ঢাকনার মাপ হচ্ছে 10 ml করে। এবার দুধটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না দুধটা ছানা কেটে যায় ততক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ না দুধ থেকে ছানাটা পুরোপুরিভাবে আলাদা হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমার যেন ভিডিওটা ছোট হয় আর টাইম নষ্ট না হয় সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে। তোমরা দেখতেই পাচ্ছ দুধ থেকে ছানা একদম আলাদা হয়ে গেছে। এবার আমি এই ছানার জল থেকে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ঠিকমতো ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা সুতির কাপড় লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি পরিষ্কার পাতলা একটা সুতির কাপড় নিয়েছি, তার উপরে ছানাটাকে দিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা আমি একবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তোমরা যদি টক দই দিয়ে ছানা কাটিয়ে থাকো তাহলে এই জল দিয়ে ধোয়ার দরকার নেই। ভিনিগার অথবা লেবু দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে এই ধোয়ার প্রসেসটা অবশ্যই করতে হবে। ছানা থেকে এভাবে পুরো জলটা চিপে একটা পুটুলি করে আমি এক জায়গায় ঝুলিয়ে রেখে দিয়েছি 20 মিনিট আধ ঘন্টার জন্য, যেন পুরো জলটা ঝরে যায়। এবার আমি শিরা বানাবো। আমি শিরা বানানোর জন্য 300 ml করে 2 গ্লাস জল নিয়েছি। এবার জলের মধ্যে আমি কয়েকটা ছোট এলাচের দানা ভেঙে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এতে মিষ্টিতে একটা ভালো ফ্লেভার আসবে। আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এখানে আমার 1.5 কাপ চিনির মাপ হলো 200 গ্রাম। আমি শিরাতে আর একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 2-4 ফোঁটা মতো গোলাপ জল। শিরাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। এবার আমি রসগোল্লার জন্য গোল্লাগুলো বানিয়ে ফেলব। জল ঝরিয়ে নেওয়া ছানাটা আমি নিয়ে নিয়েছি আর কয়েকটা এলাচের টুকরো। ছানাটা আমরা হাত দিয়ে খুব চাপ দিয়ে দিয়ে মেখে নেব। ছানাটা একটু চাপ দিয়ে দিয়ে না মাখলে রসগোল্লাগুলো নরম হবে না। একটু শক্তি দিয়ে ছানাগুলোকে মাখাটা খুবই জরুরি। আমাদের হাতের তালুর সাহায্যে প্রেসার দিয়ে একটু দেবে দেবে ছানাটাকে এইভাবে মেখে নিতে হবে। আমি ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ছানাটা একটু ক্রিমের মতো হয়ে এসেছে। ছানাটা যখন হাতের মধ্যে আর লাগবে না তখন তোমরা বুঝে নেবে যে তোমাদের মিষ্টির জন্য ছানা রেডি। ভেঙে রাখা এলাচগুলো এবার আমি ছানার মধ্যে দিয়ে দিলাম। এলাচের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি আর একবার ছানাটা ভালো করে এলাচের সঙ্গে মিক্স করে নেব। আমার রসগোল্লার গোল্লাগুলো বানানোর জন্য ছানা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গোল্লাগুলো বানিয়ে ফেলবো।
গোল্লাগুলো বানাবার সময় হাতের তালুর সাহায্যে, মানে হাতের যে তল তার মধ্যে চেপে চেপে গোল করে নিতে হবে। তোমরা দেখো আমার একটা গোল করা কিন্তু হয়ে গেছে। আমি তোমাদেরকে আর একটা গোল করে দেখিয়ে দিচ্ছি। আমার সব রসগোল্লার গোল্লাগুলো গোল করা হয়ে গেছে, এটাই লাস্ট গোল্লা। হয়ে গেছে আমার গোল্লা তৈরি করা। এবার আমি মিষ্টির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে আস্তে আস্তে গোল্লাগুলোকে ছেড়ে দেব। শিরার মধ্যে আমি ছানার বলগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু মিষ্টিগুলোর সাইজ অনেকটাই বেড়ে গেছে, মানে রসগোল্লা কিন্তু ফুলে উঠেছে। খুব হালকা হাতে একবার মিষ্টিগুলোকে নেড়ে ওলট পালট করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। নরম তুলতুলে স্পঞ্জের মতো রসগোল্লা পেতে তোমরা বাড়িতে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন চট করে পেয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো, আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।